আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। আশা বিশ্বাস আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি লিভ থেকে মাত্র বের হইলাম। ভিউয়ার্স এই যে আপনাদেরকে লিভটা একটু দেখিয়ে দিই, পরে ডিটেলস বলবো। ভিউয়ার্স এতে অনেক সুন্দর অনেক চমৎকার একটা এখানে লিফট আছে। লিভ থেকে আমি যদি একটু করিডোরটা আপনাদেরকে দেখাই, ভিউয়ার্স এটা একটা সিঙ্গেল ইউনিটের করিডোর। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট এবং সিঙ্গেল ইউনিটের জন্য যথেষ্ট আছে। তো ভিউয়ার্স সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নূর এজেন্সিতে। ভিউয়ার্স শুরুতেই আমি আপনাদেরকে একটা লোকেশন সম্পর্কে ডিটেলস তথ্য দিয়ে দিই। ভিউয়ার্স আমি আজকে আছি ইস্কাটন দিলু রোডে। আপনারা সবাই জানেন যে ইস্কাটন একটা অভিজাত এলাকা এবং দিল্লির একটা খুবই ভালো একটা পপুলার জায়গা। দিলু রোডের মধ্যে আমি আপনাদেরকে 1400 বর্গ ফুটের অল্প স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য দিব। ভিউয়ার্স এই ফ্ল্যাটটা হচ্ছে লিফটের চার অর্থাৎ পাঁচতলায়। এখানে আছে থ্রি বেড, থ্রি বাথ, থ্রি বারান্দা সম্বলিত অনেক চমৎকার সুন্দর ফ্ল্যাট। ভিউয়ার্স আপনার ফ্ল্যাটটা দেখেন, শেষে আমি সব তথ্য দিয়ে দিব। আপনারা দেখতে পাইলেন যে আপনারা এই যে লিফট থেকে বের হয়ে আমরা এই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম। ভিউয়ার্স এই ফ্ল্যাটটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখানোর আগে একটা জিনিস আপনাদেরকে বলি যে এই ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রয়িং ডাইনিংটা। যথেষ্ট বড় একটা বিশাল সুন্দর একটা ড্রয়িং ডাইনিং আছে এবং এর সাথে যে জিনিসটা আছে আমি আপনাদেরকে রুমগুলো পর্যায়ক্রমে দেখাবো। এর শুরুতে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে, আমি মনে করি যে আপনারা ইচ্ছা করে একটা মাস্টার বেডরুম তৈরি করতে পারেন। অনেক বড় একটা মাস্টার বেডরুম সুন্দর হবে, 12x13 স্কোয়ার ফিটের একটা অনেক সুন্দর আপনার একটা মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে একটা জানালা আছে এবং এই জানালাটাও কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকে আলো বাতাস আসবে। এই রুমটার সাথে আছে একটা অনেক সুন্দর একটা চমৎকার একটা ব্যালকনি। ভিউয়ার্স এই ব্যালকনিটা হচ্ছে পূর্ব পাশে পড়েছে এবং এর সাথে একটা রাস্তা আছে। সো এটা আপনি লাইফ টাইম কিন্তু আপনারা এটা একদম মানে পাবেন আর কি, যে এদিক থেকে আপনার লাইফ টাইম আলো বাতাস আসবে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না ভিউয়ার্স, এই যে সামনে কিন্তু হাতির ঝিলের রাস্তা, এদিকে একটা এন্ট্রেন্স আছে, এই মুহূর্তে বন্ধ আছে, ইন ফিউচারে হয়তো এটা চালু হতে পারে। সো আপনারা খুব সহজে এদিক থেকে হাতির ঝিলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে বাকি যে অংশগুলো সেগুলো দেখাবো। আপনারা দেখলেন যে 12x13 একটা এখানে রুম, এটাকে মাস্টার রুম হিসেবে ইউজ করতে পারবেন। প্লাস এর সাথে একটা আছে এখানে স্টোর রুম অবস্থায় বলা যেতে পারে, বা অথবা আপনারা অনেকে এটাকে প্রেয়ার রুম অথবা রিডিং রুম যেভাবে ইউজ করতে পারেন সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা দেখছিলাম মাস্টার বেডরুম, এর সাথে একটু ছোট একটা স্টোর রুম বা প্রেয়ার রুম আছে, এর সাথে আছে যেটা এটা হচ্ছে ওয়াশরুমটা। ভিউয়ার্স আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স আমরা এই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় একটা ওয়াশরুম, এখানে দুইটা পার্ট আছে, আপনারা হয়তো দেখবেন ভালো মতো এটা। আমরা ওয়াশরুমটা অলরেডি দেখে ফেললেন, আবার আমরা এখানে চলে আসলাম। আপনারা আবার দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ড্রয়িং ডাইনিংটা দেখতে পাচ্ছেন এবং এর সাথে যেটা আছে আমি মনে করি যে ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিচেনটা, এবার আমি আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিব। ভিউয়ার্স এখানে একটা কিচেন যাওয়ার আগে এখানে একটা সুন্দর জায়গা আছে যেখানে পয়েন্ট করা আছে, এখানে আপনার একটা বেসিন করতে পারবেন। ভিউয়ার্স এবার আমরা কিচেন রুমে প্রবেশ করলাম। ভিউয়ার্স কিচেন রুমটা অনেক সুন্দর এবং আমি মনে করি যথেষ্ট বড় একটা কিচেন রুম আছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম অনেক পুরোটাই টাইলস করে দেওয়া আছে এবং এর সাথে দুইটা বড় বড় জানালা আছে, এ পাশে একটা জানালা আছে, এ পাশে একটা জানালা আছে। ভিউয়ার্স এটা যেহেতু একটু ইউজ ফ্ল্যাট, তো এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আমরা পাচ্ছেন, অর্থাৎ আপনারা জানেন বর্তমানে তিতাস গ্যাস পাওয়াটা সো টাফ। সো এখানে আপনারা কিন্তু এই লাইনের গ্যাস বা তিতাস গ্যাসটা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স এখানে ইচ্ছা করলে আপনারা কিছু ইন্টেরিয়র কাজ করে আরও সুন্দর করতে পারবেন, যেটা আপনাদের মনের মধ্যে হতে পারে। তো ভিউয়ার্স মোটামুটিভাবে আমরা দেখে ফেললাম কিচেন রুমটা। এবার আমরা আবার বাকি যে অংশগুলো আছে সেগুলো দেখবো। ভিউয়ার্স আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ড্রয়িং ক্যাম্প ডাইনিংটা দেখতে পাচ্ছেন, ড্রয়িং ক্যাম্প ডাইনিংটা যথেষ্ট বড় আমি যদি বলি। এবং এই ড্রয়িং রুমটার পাশে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কমন যে ওয়াশরুম সেটা। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুমটা, কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় আছে এবং এখানে যে টাইলসগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে আপনারা এটাও রাখতে পারেন, অথবা আপনারা ইচ্ছা করলে ফিটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমার কাছে এই টাইলসটা খুব ভালো লাগছে। ভিউয়ার্স মোটামুটিভাবে আমরা কিচেন কমন যে ওয়াশরুম সেটা দেখে ফেললেন। এবার আমরা সেকেন্ড যে রুম, সেকেন্ড যে বেডরুম সেটা আমি আপনাদেরকে এবার দেখাবো। ভিউয়ার্স সেকেন্ড যে বেডরুম এর আয়তন হচ্ছে
10x9 একটা এখানে 10x10 একটা এখানে আপনার সেকেন্ড যে বেডরুম সেটা আছে এবং এটার সাথে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জানালা আছে এবং এটা সবচেয়ে বড় সৌন্দর্য যে এটা একটা এই যে বারান্দাটা আছে অনেক সুন্দর এবং অনেক বড় একটা এখানে আপনারা বারান্দা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে এটা পড়েছে একদম পশ্চিম সাইডে অর্থাৎ পশ্চিমের মানে আপনার মানে দিনের বেলা এখানে কোনোভাবে আলো এবং অভাব হবে না এবং এর সামনে যেহেতু রাস্তা আছে সো এই পাশেও কিন্তু আপনি লাইফ টাইম ফাঁকা পাচ্ছেন অর্থাৎ এখানে আলো বাতাসের অভাব হবে না ভিউয়ার্স এখানকার যে বারান্দাটা এটাও কিন্তু অনেক বড় একটা বারান্দা আছে আমরা অলরেডি দুইটা বেডরুম দেখে ফেললাম এবার আমরা থার্ড যে বেডরুম সেটা এবার দেখব ভিউয়ার্স আমরা অলরেডি থার্ড বেডরুমে প্রবেশ করলাম থার্ড বেডরুমটা ঠিক সেকেন্ড বেডরুমের মতোই একটু কম হতে পারে ভিউয়ার্স আপনারা দেখেন যে এখানে এই যে রুমটা আছে এবং বিশেষ করে টাইলসটা কিন্তু অনেক সুন্দর লাগছে একদম মার্জিত গর্জিয়াস একটা টাইলস আমাদের কাছে অনেক ভালো লাগছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে বা নাও লাগতে পারে ভিউয়ার্স এটার এই যে রুমটা আছে এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচড একটা বাথরুম আছে আমি যদি আপনাদেরকে অ্যাটাচড বাথরুমটা দেখাই অ্যাটাচড বাথরুমটা যথেষ্ট বড় একটা বাথরুম আছে এবং এখানে যে বিষয়টা আমি বলবো যে এটা টাইলসটা অনেক সুন্দর লাগছে আপনারা ইচ্ছে করলে এটাই রেখে দিতে পারেন এবং এখানে ফিটিংস যা আছে যথেষ্ট ভালো আছে আপনারা ইচ্ছা করলে এটাও রাখতে পারেন অথবা চেঞ্জ করে ফেলতে পারেন এর কিন্তু এটা এই ওয়াশরুমটা যথেষ্ট বড় আছে ইয়ার্স আমরা অলরেডি ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমরা যে থার্ড যে বেডরুমটা আছে এর সাথে যে বিশেষ করে আমি বলবো যে খুব লুক্রেটিভ যে একটা বারান্দা আছে সেটা আমি আপনাদেরকে এবার দেখাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এপাশে যে থার্ড যে রুম অর্থাৎ আপনারা হচ্ছে 3 নম্বর যে রুম সেটা দেখলেন এবং এর পাশে যে বারান্দাটা আছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে হাতির ঝিলের যে অংশ সেটা দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বিজিএমের ভবন ছিল সেটা ভেঙে ফেলে হয়েছে অমিট করে দেওয়া হয়েছে দোস্ত ভিউয়ার্স এখন এখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে ভিউয়ার্স এখানে আপনারা এই বারান্দায় দাঁড়ালে এইটা কিন্তু আপনারা লাইফ টাইম দেখতে পাবেন অর্থাৎ এদিক দিয়ে আপনাদের যে সিনারিটা আছে এটা আপনারা সারা জীবন উপভোগ করতে পারবেন বিকজ অফ কারণ এটা হচ্ছে লিফটের 4 অর্থাৎ 5 তলা এটা কিন্তু ভিউয়ার্স মানে সব দিক থেকে মানে একটা ফ্ল্যাটের বা একটা বিল্ডিংয়ের যে ক্রিম থাকে ক্রিম যে ফ্ল্যাট সেই হচ্ছে এই ফ্ল্যাটটা তো ভিউয়ার্স মোটামুটি সব তথ্য আমি বলে দিলাম আবারও যদি প্রথম থেকে বলি এটা ইস্কাটন দিল্লি রোডে এখানে হচ্ছে G+6 অর্থাৎ 7 তলা বিল্ডিংয়ের আমরা আছি লিফটের 4 অর্থাৎ 5 তলায় এখানে আছে 3 বেড 3 বাথ 3 বারান্দা আর ড্রয়িং ডাইনিং তো অনেক সুন্দর অনেক বিশাল এবং এর সাথে আছে গ্যাস আছে লিফট আছে আপনারা এটার সাথে একটা পার্কিং আছে এবং সবচেয়ে যে বিষয়টা আমি বললাম যে একটা ক্রিম ফ্ল্যাট তো ভিউয়ার্স মোটামুটি সব তথ্য বলে দিলাম এবার যদি আমি প্রাইসটা বলে দিই ভিউয়ার্স এটার প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস হচ্ছে একদম প্যাকেজ প্রাইস হচ্ছে 90 লাখ টাকা অর্থাৎ 90 লক্ষ টাকা হলে আপনারা এটা পুরোটাই কিনতে পারবেন তো ভিউয়ার্স সব তথ্য বলে দেওয়ার পরেও যদি আপনাদের কিছু জানার বিশেষ করে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে 0199111 7589 এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ফ্ল্যাট বা প্লটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু